যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। পুনরায় ডাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য আমরণ অনশনরত বিশ্ববিদ্যালয়ের 7 জন শিক্ষার্থীর সাথে একাত্মতা ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন। অন্যদিকে নতুন করে নির্বাচন আর সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য। 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত মিথিলা নাসরিনের রিপোর্টে। 11 মার্চ অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনকে ভোট জালিয়াতির নির্বাচন হিসেবে তুলে ধরে পুনরায় নির্বাচনের দাবি অনশনরত 7 শিক্ষার্থী সহ অনেকের। তাদের সাথে একাত্মতা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। একাত্মতা জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। এত কারচুপির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি আমি, সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, আজকে আমার এই ভাই বোনেরা এখানে যেই দাবিতে সমবেত হয়েছে, এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে, আমিও তাদের দাবির সাথে একমত। ভিসির কাছে স্মারকলিপি প্রদান শেষে অসন্তুষ্টির কথা তুলে ধরেন আন্দোলনরতরা। অন্যদিকে নতুন করে নির্বাচনকে নাকচ করেন ভিসি। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের হাতি গুটি কেন আছে এখন পর্যন্ত স্যার? এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি স্যারের কাছে। অনেক কথা পেঁচানো হয়েছে, আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি, শনিবার পর্যন্ত আলটিমেটাম, শনিবারের আগে শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয়, আমরা এই এরপরে কঠোর আন্দোলনে যাব। যৌথ প্রয়াসের আমাদের এই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সুতরাং এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তাদের সময় শ্রম যেটি দিয়ে অর্জিত একটি বড় আকারের কর্মযজ্ঞের যে ফল, সেগুলোকে নস্যাৎ করা বা সেগুলোর প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা উপাচার্যের থাকে না। এছাড়া ক্যাম্পাসে আলাদাভাবে মিছিল করে নতুন করে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্রদল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।